ওগো শুনছো? না, আমি তো জন্ম থেকেই বইরা, কেমনে শুনবো? আমি এরকম কখন বললাম? যা বলতে মন চায় তাড়াতাড়ি বলে ফেলো। আরে ভাগ্যবান! এই শোনো, তুমি না আমাকে আর ভাগ্যবান বলবো না। তোমারে বিয়ে করে আমার ভাগ্যটা পুরোই পুড়ে গেছে, আর বলো ভাগ্যবান, তাই না? এক কাপ চা পাওয়া যাবে? এক কাপ চা কেন, তুমি বদনা ভর্তি চা খাও। আর শোনো, এত জোরে জোরে বলার কি আছে, তোমাকে কি আমি চা দিই না? তুমি কি সবাইকে শোনাচ্ছ যে আমি তোমাকে চা দিই না? আরে বাবা, একটু তো সোজা মুখে কথা বলো। আমি সোজা মুখে কথা কইতে পারি না, আমার মুখ কি বেকা, চলবো? ও আল্লাহ, যাও আল্লাহর কাছে এক কাপ চা চাও গা। আর আমি গোসল করতে চললাম, আজকে একটু গায়ে সাবান দেবো, বাচ্চাকে স্কুল থেকে আনবা, এসব কাজ আমার একার না, বুঝলা? আরে এসব বলো কেন ডার্লিং? কেন, কোনো কিছু কি মিথ্যা কইলাম নাকি? দুটো বাচ্চা যৌতুকের সাথে কি আমার আব্বা দিয়ে দিছিল? আরে আমি কি কোনো কিছু বলছি নাকি? আরে আমার বলদ, তুমি তো কথাই কও না, আমি তো চুপ করেই ছিলাম, তা কথা কওয়া কি শুরু করলো প্রথমে? আরে ভাই, আমি তো তোমার কাছে শুধুমাত্র এক কাপ চাই চেয়েছিলাম। চা চেয়েছিলে নাকি তুমি আমাকে বয়রা বলেছিলে? হ্যাঁ, ওগো শুনছো, ওগো শুনছো এর মানে কি, আমি কি বয়রা নাকি? একটু তো মিষ্টি ভাবে কথা বলো। ও আচ্ছা, আমি কখনো মিষ্টি ভাবে কথা বলি না, তাই না? তা দুটো বাচ্চা কি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়েছিলে? ভুলে যাচ্ছো ম্যাডাম। ভুলে যাচ্ছি আমি? কি ভুলে যাচ্ছি? হ্যাঁ, কি ভুলে যাচ্ছি আমি? কথা তো শেষ করতে দাও, আমি তোমার স্বামী, একটু তো সম্মান দিয়ে কথা বলো। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, মনে করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লাগবে না তোমার চা, এইবার একটু বকবক করা বন্ধ করো। কি, আমি বকবক করি? তোমার এত বড় সাহস, তুমি এই কথা আমাকে বলছো? অনেক সহ্য করছি তোরে, কিন্তু আর না। কি, তুমি আমাকে তুই করে বললা? তুই করে বলছি তাও তো কম করছি, এখন তো তোরে মারবো।